বগদাদ বাস চাপায় প্রাণ গেল তিন বন্ধুর, বাস জব্দ, চালক গ্রেফতার। মজিব পাটোয়ারি ও হোসেন বেপারির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি। দিনটি ছিল শুক্রবার। ছয় বন্ধু মিলে বিনোদন পার্কে ঘুরতে বেরিয়ে পড়েন। তিনজন করে দুই মোটর সাইকেলে চান্দিনা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। কে জানত ধীর গতির মোটর সাইকেলে বেপরোয়া বগদাদ বাসটি রিল্যাক্স বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ঝরে যাবে তিনটি তাজা প্রাণ। শুক্রবার দুপুর একটার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা ভাইয়া সুপার মার্কেটের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের সোহাগ, সুজন ও মনিরুল ইসলাম। সাথে থাকা সহপাঠী রবিউল ইসলাম জানায়, ছয় বন্ধু মহল দুই মোটরসাইকেলে করে চান্দিনা থেকে চাঁদপুরের একটি বিনোদন পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। এক মোটর সাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। একসাথে আমরা ছয়জন ছিলাম আর কি মোটরসাইকেলে। নাম বলেন সিরিয়ালে যারা মারা গেছে। একজনের নাম মনির ইসলাম, মনিরুল ইসলাম, একজন হচ্ছে সোহাগ, একজন হচ্ছে সুজন। তিনজন মারা গেছে। জি জি সোহাগের পাখানে ওই জায়গা থেকে তিনজন পাঁচটা আইসা খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন ও প্রভাকর বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এদিকে দুই ঘন্টা ধরে সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ পপুলার বিডি নিউজকে বলেন, বগদাদ বাসটি হাজীগঞ্জ বাজারের আমিন রোড থেকে জব্দ করা হয়েছে। বগদাদ বাসের চালক রাজ্জাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে নিহত তিনজনের সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ থানায় নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।